কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি এমন একটু ভুলের বিষয় বলতে যাচ্ছি যেটার জন্য 95% ছেলেদের গার্লফ্রেন্ড হয় না, আই মিন পায় না। আমি সেই সব মেয়েদের কথা বলবো যারা সিঙ্গেল, আর যদি অলরেডি বিয়ে বয়ফ্রেন্ড থাকে তো ওদের কথা বলবো না। কিন্তু যদি কোনো মেয়ে সিঙ্গেল আছে তবুও আপনার সাথে ইমপ্রেস হয় না, তো এই ভুলটা কি দূর করার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন, কেননা এই ভিডিওতে শুধু ভুল বলবো না, তার সাথে সলিউশনও দেবো। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। যদি মেয়ে সিঙ্গেল থাকে তো অবশ্যই 5-6 জন ছেলের মেসেজ আসে, আর মেয়ে হয়তো তাদের সাথে কথা বলে। কেননা মেয়ে সিঙ্গেল যার সাথে খুশি তার সাথে কথা বলতে, আর কখনো এমন হয় না যে মেয়ে শুধু আপনার সাথেই কথা বলছে, হয় ওই এক্স্যাক্ট টাইমে শুধু আপনার সাথেই কথা বলছে, কিন্তু সারাদিনে 5-6 জন ছেলের সাথে কথা বলেই, আর সবাই আশায় বসে থাকে যে কবে যে আমার গার্লফ্রেন্ড হবে, বা যেমন করে হোক গার্লফ্রেন্ড বানাতে। তো সেই 5-6 জন ছেলের ভিতরে সে কাকে সিলেক্ট করবে? মেয়ে তাকে সিলেক্ট করবে যাকে অতি সহজে পাওয়া যায় না, যে তাকে ভাও দেয় না। আর আপনার এটাই বড় ভুল যে মেয়েকে ইমপ্রেস করতে চান তাকে এত ভাও দেন, কি আর বলবো। 90% মেয়েদের মনের কথা, মেয়েদের কথা, আমি যে ছেলেকে পছন্দ করি সে আমাকে একদম ভাও দেয় না। মেয়েরা তাকেই লাইক করে যারা তাদের ভাও দেয় না। সিম্পল ভাষায় বলতে গেলে এই জন্য লাইক করে কেননা ছেলেটা ভাও দেয় না। যদি মেয়েকে ভাও দিত সবসময় অ্যাভেলেবল থাকতো মেয়ের জন্য, তো আপনিও যদি সেই মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে চান তো ওকে তেমন ভাও দিবেন না। তো আপনি যদি সেই মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে চান তো ওকে তেমন ভাও দিবেন না যাতে ও আপনাকে চিনবে না, তাকে অত উচ্চ বানাবেন না যে তার একটা রিপ্লাই আসলে মনে হয় দয়া করেছে। যদি সে আপনাকে শুধু দয়া করে তাহলে শুধু রিপ্লাই করবে, ভালোবাসার দেবে না। তো যাকে গার্লফ্রেন্ড বানাতে চান তাকে তেমন ভাও দিবেন না। 4-5টি কথা বলবো যেটা মেয়েদের সাথে কখনো করবেন না। 1, হয়তো আপনি তাকে মেসেজ পাঠিয়েছেন আর এখনও রিপ্লাই আসেনি, তো যে অবধি প্রথম মেসেজের রিপ্লাই না আসবে সে অবধি আপনিও মেসেজ করবেন না। আর যদি রিপ্লাই না করে তাহলে নেক্সট ডে মেসেজ করবেন, দিবেন গুড মর্নিং। 2, সবসময় এটা ভাবেন যে অবধি মেয়ে ভাই না বলবে সে অবধি কথা বলা বন্ধ করবো না। আরে মশাই, নিজেও কখনো বাই বলা শিখুন, তারপরে দেখুন খেলা।